প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো আছেন তো আমি এর আগে আলোচনা করেছি হচ্ছে আমাদের যে আলোচনা বিষয়টি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ বাংলা বিভাগের যে একটি কোর্স বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা বিষয় আলোচনা আজকে হচ্ছে প্রথম ক্লাস আমি এর আগে ভূমিকা আলোচনা করেছি অর্থাৎ প্রারম্ভিক আলোচনা আমি করেছি সেখানে আমি বলেছি যে আমাদের ক্লাসগুলোর প্যাটার্ন সম্পর্কে আমি বলেছি তো আমি সরাসরি ক্লাসে চলে যাব তো সিলেবাসে আমাদের যে দুটি ভাগ আমরা দেখতে পাই এটা হচ্ছে বাংলা ভাষার ইতিহাস এবং ব্যবহারিক বাংলা তো আমি প্রথমে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে আলোচনা করব তো এই ইতিহাসের মধ্যে মোট ছয়টি ভাগে আমি ভাগ করেছি ছয়টি ক্লাস হবে এই ইতিহাসের উপরে তারপর হচ্ছে ব্যবহারিক বাংলা তো প্রথম ক্লাস হচ্ছে আমরা আলোচনা করব ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত যে ক্রমধারা সেটি সম্পর্কে আমরা আলোকপাত করব বা আলোচনা করব তো প্রথমেই আমরা দেখতে পাই যে আপনারা একটা ছক দেখতে পাচ্ছেন হ্যাঁ এই ছকটি এখানে একদম বিস্তারিত একটি ছক দেওয়া দেওয়া হয়েছে তো এই ছকের মধ্যে তাকালে আপনারা দেখতে পাবেন যে ইন্দো ইউরোপীয় মূল ভাষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে কেন্তম ও শতম কেমন এটি হচ্ছে বিস্তারিত ছক আপনারা এটি মনোযোগ সহকারে দেখুন ও আমার আলোচনা শুনুন প্রায় পাঁচ হাজার বছর আগে মধ্য এশিয়ার পশ্চিম এবং ইউরোপীয় মধ্যভাগ থেকে দক্ষিণ পূর্বাংশ ভূখণ্ডের মধ্যে একটি জাতি বাস করত। তারা মোটামুটি একই ভাষায় কথা বলতো তার নাম দেওয়া হয়েছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা কেমন তো এই মূল ভাষাটি আচ্ছা আমরা জানতে পারলাম যে ইন্দো ইউরোপীয় মূল ভাষা কি আমি আবারও বলছি যে প্রায় পাঁচ হাজার বছর আগে মধ্য এশিয়ার পশ্চিম এবং ইউরোপীয় মধ্যভাগ থেকে দক্ষিণ পূর্বাংশ ভূখণ্ডের মধ্যে একটি জাতি বাস করতো তারা মোটামুটি একই ভাষায় কথা বলতো তার নাম দেওয়া হয়েছে অর্থাৎ তারা যে ভাষা কথা বলতো সে ভাষাটি হচ্ছে ইন্দো ইউরোপীয় মূল ভাষা ইন্দো ইউরোপীয় মূল ভাষা তো এই মূল ভাষাটি দুটি শাখায় বিভক্ত কেন্তম ও শতম ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে আলবেনীয় ও স্লাভনীয় ছাড়া বাকি সবগুলো ইউরোপীয় ভাষায় কেন্তম শাখাভুক্ত তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কেন্তুম এবং শতম এই দুটিকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে তো এই আমাদের আমাদের যে বাংলা ভাষা এসেছে সেটি হচ্ছে শতম শাখা থেকে তো এই জন্য অনেক ভাষাবিদ এই কেন্তুম শাখাটিকে স্কিপ করেছেন অর্থাৎ অনেক বই দেননি তো আমাদের জানার জন্য আমি এটা দিয়েছি পরবর্তীতে আমরা এরপরে আরেকটি যে ছক পাবো সেখানে আমরা শুধু শতমকে আলোকপাত করবো অর্থাৎ পরীক্ষায় আমাদের যেটা দিতে হবে এবং আমাদের যেটা মুখস্থ রাখতে হবে সেটা আমি পরবর্তীতে বলবো তো আপনারা দেখতে পাচ্ছেন যে কেন্তম এবং শতমকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে হ্যাঁ এখানে বলা হয়েছে যে এই যে এই মূল ভাষাটি অর্থাৎ এই ইন্দো ইউরোপীয় যে মূল ভাষা এই ভাষাকে দুটি ভাগে দুটি শাখায় বিভক্ত করা হয়েছে কেন্তম ও শতম তো ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর মধ্যে আলবেনীয় ও বাল্টো স্লাভনীয় ছাড়া বাকি সবগুলো ইউরোপীয় ভাষায় হচ্ছে কেন্তম শাখাভুক্ত অন্যদিকে শতম শাখাভুক্ত ভাষাভাষীদের যে গোষ্ঠী দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে চলে আসে তাদের বলা হয় আর্য এদের আগমনের সময়কাল মোটামুটি খ্রিস্টপূর্ব দুই হাজার অব্দ থেকে বারোশো অব্দ তো এদের ভাষার নাম হচ্ছে আর্য ভাষা আর্য ভাষার আবার তিনটি শাখা রয়েছে ইরানীয় দারদীয় ও ভারতীয় দ্বারদীয় ভাষা উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের হিন্দু কুশে এবং পামির উপত্যকায় প্রচলিত কাশ্মীরি ভাষাও এই দ্বারদীয় ভাষা গোষ্ঠীর অন্তর্গত ইরানীয় ভাষার দুটি প্রাচীন নিদর্শন পাওয়া গেছে একটি হচ্ছে আবেস্তীয় ভাষা অপরটি প্রাচীন পার্সি তো আর্যদের যে গোষ্ঠী খাইবার গিরিপথ দিয়ে ভারতে চলে আসে তাদের ভাষার নাম প্রাচীন ভারতীয় আর্য ভাষা এর এক অংশ বৈদিক ভাষারূপে বেদ শাস্ত্রাদি ও কাব্যে ব্যবহৃত হয়েছে অন্য অংশ শিক্ষিত সজ্জনের ব্যবহারের ভাষা যার নাম সংস্কৃত তো পাণিনির ব্যাকরণ সংস্কৃত ভাষাকে অবলম্বন করে রচিত হয়েছে বৈদিক ভাষা ক্রমে সরলীকৃত হতে হতে প্রাচীন ভারতীয় আর্য ভাষায় যে পরিবর্তন দেখা দিল তা থেকে সৃষ্টি হলো প্রাকৃত ভাষা তো অঞ্চলভেদে এ প্রাকৃত ভাষার রূপভেদ দেখা গেল এই স্তরের প্রাকৃতকে মহারাষ্ট্রী সৌরশেনী মাগধি অর্ধমাগধি গৌরী প্রভৃতি নামে অভিহিত করা হলো ব্যাপক ব্যবহারের ফলে প্রাকৃতের পরিবর্তিত রূপ হলো অপভ্রংশ কেমন প্রাকৃতের পরিবর্তিত রূপ হচ্ছে অপভ্রংশ এটা আমাদের মনে রাখতে হবে অপভ্রংশ যখন কাব্য নাটকাদির বাহন হয়ে উঠল তখন তা নব্য ভারতীয় আর্য রূপে জনসাধারণের কথা বলার ভাষা বলে গৃহীত হলো এই স্তরে প্রাচীন বাংলা ভাষার উদ্ভব তো প্রাচীন বাংলা ক্রমে মধ্য বাংলার স্তর পেরিয়ে আধুনিক বাংলায় রূপ লাভ করে কাজেই দেখা যায় যে প্রাচীন ভারতীয় আর্য স্তর থেকে ক্রমশ বিবর্তন ও পরিবর্তনের মাধ্যমে নানা স্তর পেরিয়ে বাংলা ভাষা তার নিজস্ব রূপ লাভ করেছে কালের বিবর্তন ও ভাষা বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে ভারতীয় আর্য ভাষাকে তিন স্তরে ভাগ করা যায় সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষা খ্রিস্টপূর্ব বারোশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দ পর্যন্ত দ্বিতীয় হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষা যেটি খ্রিস্টপূর্ব পাঁচশো এক থেকে ছয়শো পঞ্চাশ অব্দ পর্যন্ত এবং তৃতীয়টি হচ্ছে নব্য ভারতীয় আর্য ভাষা যেটি খ্রিস্টীয় ছয়শো একান্ন অব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত তো খ্রিস্টপূর্ব বারোশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দ পর্যন্ত কালকে প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগ বলা হয় এই যুগের সাহিত্যের নিদর্শন পাওয়া যায় বৈদিক সাহিত্যে মধ্য ভারতীয় আর্য ভাষার নিদর্শন পাওয়া যায় অশোক অনুশাসন ও অন্যান্য প্রত্নলিপির ভাষায় এবং পালি প্রাকৃত ও অপভ্রংশ ভাষায় কালের ধারাবাহিকতায় এবং ভাষার বৈশিষ্ট্যের পারস বা পারম্পর্যে এই যুগকে তিনটি স্তরে ভাগ করা যায় একটি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীন স্তর এই স্তর খ্রিস্টপূর্ব পাঁচশো থেকে খ্রিস্টীয় দুইশো অব্দ পর্যন্ত বিস্তৃত অশোকের অনুশাসন লিপি সাঁচি ও বাহুত্যের প্রস্তর লিপি লল লিপি প্রভৃতিতে এই স্তরের ভাষার নিদর্শন পাওয়া যায় পালি এই স্তরের একটি সাহিত্যিক রূপ সংস্কৃতও এই স্তরে ব্রাহ্মণ সমাজের সাহিত্যিক ভাষা ছিল আবার দ্বিতীয়টি হচ্ছে মধ্য ভারতীয় আর্য ভাষার দ্বিতীয় বা মধ্য স্তর এই স্তর খ্রিস্টীয় দুইশো এক থেকে চারশো পঞ্চাশ অব্দ পর্যন্ত বিস্তৃত এই স্তরের ভাষাকে বলা হয় মধ্যপ্রাকৃত বা নাটকীয় প্রাকৃত একালের এবং পরবর্তীকালে সংস্কৃত নাটকে ও জৈন ধর্ম সংক্রান্ত সাহিত্যে মধ্যপ্রাকৃতের ব্যবহার দেখা যায় আবার তৃতীয়টি হচ্ছে আমরা দেখতে পাই মধ্য ভারতীয় আর্য ভাষার তৃতীয় স্তর এই স্তর খ্রিস্টীয় চারশো থেকে ছশো পঞ্চাশ অব্দ পর্যন্ত বিস্তৃত নাটকীয় প্রাকৃত বা অপভ্রংশ এই স্তরের সাহিত্যের ভাষা প্রথম দিকে ব্রাহ্মণেতর অর্থাৎ বৌদ্ধ ও জৈন সমাজে অপভ্রংশ ভাষার ব্যবহার দেখা যায় পরে ব্রাহ্মণ সমাজেও এ ভাষা ব্যবহার হয় এরপর নব্য ভারতীয় আর্য ভাষার যুগ এই যুগ খ্রিস্টীয় ছয়শো একান্ন অব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত বিস্তৃত আমরা দেখতে পাই যে প্রাচীন ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তর থেকে নব্য ভারতীয় আর্য ভাষাগুলোর উদ্ভব হয়েছে সৌরশেনী হ্যাঁ মহারাষ্ট্রী মাগধী গৌরী প্রভৃতি অপভ্রংশই পাঞ্জাবি মারাঠি গুজরাটি হিন্দি উড়িয়া অসমিয়া ও বাংলা প্রভৃতি আধুনিক ভারতীয় আর্য ভাষাগুলোর পূর্ববর্তী স্তর অপভ্রংশের পরেই বাংলা ভাষার প্রাচীন স্তর কোনো প্রাকৃত থেকে মানে কোন প্রাকৃত থেকে যে কোন অপভ্রংশের মাধ্যমে বাংলা ভাষা উদ্ভব এই নিয়ে পণ্ডিতদের মধ্যে মতভেদ রয়েছে জর্জ গ্রিয়ারসন মনে করেন মাগধী প্রাকৃত থেকে এই মাগধী অপভ্রংশের স্তর পেরিয়ে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে আবার সুনীতিকুমার কুমার চট্টোপাধ্যায় কি মনে করেন তিনি বলেছেন যে তিনি আবার এই সুনীতি কুমার কিন্তু জর্জ গ্রিয়ারসনের মতটিকে সমর্থন করেছেন আবার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রমাণ করেছেন যে মাগধি নয় গৌরী প্রাকৃত থেকে গৌরী অপরভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষার উৎপত্তি এই মতই অধিকতর যুক্তিক রাজ্য আমরা জানি যে আমাদের জ্ঞান তাপস বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে তো ওনার মতগুলোয় আমরা বাংলা ভাষার ইতিহাস এবং ব্যাকরণের ক্ষেত্রে অধিকতর যুক্তিযুক্ত বলে আমরা মনে করি এরপর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডক্টর মোমন শহীদুল্লাহ যে মত দিয়েছেন যে মাগধী নয় গৌরী প্রাকৃত থেকে গৌরী অপভ্রংশের মধ্য দিয়ে বাংলা ভাষা উৎপত্তি সেটি আমরা মেনে নিয়েছি সেটি যুক্তি দিয়ে উনি প্রমাণ করে গেছেন তো কালের ধারাবাহিকতা ও ভাষার লক্ষণ বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে প্রাচীন বাংলা আরম্ভ থেকে বর্তমান কাল পর্যন্ত স্তরকে তিনটি পর্যায়ে ভাগ করা যায় এটি হচ্ছে প্রাচীন যুগ প্রাচীন যুগ হচ্ছে খ্রিস্টীয় ছয়শো থেকে বারোশো অব্দ পর্যন্ত আমরা যুগ বিভাজন সম্পর্কে জানি যে তিনটি ভাগে যুগকে ভাগ করা হয়েছে প্রাচীন যুগ মধ্যযুগ যুগ আধুনিক যুগ প্রাচীন যুগ মূলত ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্য যুগ বলা হয় হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগ বলা হয় আঠারোশো এক থেকে বর্তমান সময় পর্যন্ত তো সপ্তম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত সময়কে বাংলা ভাষার প্রাচীন যুগ বলে অভিহিত করা হয় এ যুগে মধ্য ভারতীয় আর্য ভাষার শেষের স্তরের অপভ্রংশ বাংলা থেকে অপভ্রংশ ভাষা থেকে বাংলা ভাষার আদি রূপ সৃষ্টি হয়েছে চর্যা গীতিকা এই যুগের উল্লেখযোগ্য নিদর্শন তো মধ্যযুগের বাংলা ভাষার বিবর্তন ইতিহাস আলোচনা করলে তিনটি স্পষ্টতর রূপ লক্ষ্য করা যায় সেটি হচ্ছে এক অন্তর্বর্তী যুগ খ্রিস্টীয় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অব্দ পর্যন্ত এই স্তরের বাংলা ভাষার তেমন কোনো সাহিত্য নিদর্শন পাওয়া যায় না তাই কোনো কোনো পণ্ডিত ভাষার এই স্তরটিকে অন্ধকার যুগ বলে অভিহিত করেছেন তারপর হচ্ছে আদি মধ্যযুগ অর্থাৎ খ্রিস্টীয় তেরোশো একান্ন থেকে পনেরোশো অব্দ পর্যন্ত মধ্যযুগের এই আদি স্তরে বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় বিজয়গুপ্তের মনসা মঙ্গল প্রভৃতি কাব্য রচিত হয়েছে এরপর হচ্ছে অন্ত মধ্যযুগ সেখানে আমরা দেখতে পাই খ্রিস্টীয় পনেরোশো এক থেকে আঠারোশো অব্দ পর্যন্ত মধ্যযুগের এই শেষ স্তরে বৈষ্ণব পদাবলী ভারতচন্দ্রের অন্নদামঙ্গল প্রভৃতি উল্লেখযোগ্য কাব্য রচিত হয়েছে তো এই খ্রিস্টীয় আঠারোশো এক অব্দের প্রারম্ভে খ্রিস্টীয় আঠারোশো এক অব্দের শুরুতে বাংলা ভাষার আধুনিক সূচনা এবং এখন পর্যন্ত এ ভাষা অল্প বিস্তর পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এ হচ্ছে আমাদের বাংলা ভাষার যে একটা ধারাবাহিকতা যে কিভাবে আমরা বাংলা ভাষা পেয়েছি কোন কোন ভাষার মধ্য দিয়ে বিবর্তিত হয়ে বাংলা ভাষা এসেছে তার একটি সংক্ষিপ্ত আলোচনা আপনারা এই ছকটি অর্থাৎ একটু ভালোভাবে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আর যে ছকটি আপনাদের মুগস্থ করতে হবে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে এই ছকটি আপনারা পুরোপুরি মুগস্থ করবেন আমি আগেই বলে দিয়েছি যে ইতিহাস হচ্ছে বানিয়ে লেখার কোনো বিষয় নয় ইতিহাস হচ্ছে মুগস্থ রাখার বিষয় মাথায় রাখার বিষয় আপনি যত ভালো ইতিহাস মনে রাখতে পারবেন তত ভালো লিখতে পারবেন এবং তত বেশি নম্বর আপনি পাবেন কেমন তো এই ছকটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীকে দুটি শাখায় বিভক্ত হয়েছে একটি হচ্ছে কেন্তুম এবং শতম তো শতম হচ্ছে কেন্তুমের যেই আমাদের বাংলা ভাষা যেহেতু শতম থেকে এসেছে সেহেতু এখানে শতমেরটাই দেওয়া হয়েছে আমরা এটাই মুখস্ত করবো পরীক্ষার জন্য আর কেন্তুমটা আমরা ধরবো না আমরা স্কিপ করে যাবো হ্যাঁ কারণ কেন্তুম থেকে অন্যান্য যে ভাষাগুলো এসেছে সেগুলো অন্য ভাষা সেগুলো আমাদের জানা দরকার তবে পরীক্ষার জন্য আমরা আপাতত এটাই এটাই অভ্যস্ত করবো তো সতম থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাল্টো বাল্টোস্লাভিক এবং ইন্দো ইরান ইন্দো ইরানীয় বা আর্য ভাষার উৎপত্তি তো এই ইন্দো ইরানীয় বা আর্যকে আবার দারদীয় ইরানীয় এবং ভারতীয় তিনটি শাখাভুক্ত হয়েছে আবার ভারতীয়কে বৈদিক বা ঋগ্বেদ এবং প্রাচীন ভারতীয় আর্য ভাষা তো প্রাচীন ভারতীয় আর্য থেকে এসেছে প্রাচীন ভারতীয় কথ্য আর্য এখান থেকে এসেছে সংস্কৃত বা পানিনির যে ব্যাকরণ সেটা এসেছে তো এই সংস্কৃত বা পানিনির ব্যাকরণ থেকে প্রাচীন ঐতিহ্য প্রাচীন অশোক লিপির ভাষা পালি প্রাচীন প্রাচ্য প্রকৃতি এসেছে তো প্রাচীন প্রাচ্য বা প্রাকৃত থেকে এসেছে হচ্ছে প্রাচীন সিংহলি মহারাষ্ট্রী প্রাকৃত অর্ধ মাগধি প্রাকৃত মাগধী প্রাকৃত গৌরী প্রাকৃত তো গৌরী প্রাকৃত থেকে গৌরী এবং অপরভ্রংশ এসেছে অপভ্রংশ থেকে বিহারী প্রাচীন উড়িয়া বঙ্গ কামরূপী বঙ্গ কামরূপী থেকে অসমীয়া এবং বাংলা এই যে হচ্ছে বাংলা আমরা জানলাম আমরা এর আগে জেনেছি বঙ্গকামরূপী ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি বা অপভ্রংশ থেকে তো আমরা এটা বিস্তারিতভাবে আলোকপাত করলাম আমরা জানলাম আমি আবারও বলে দিই যে এই এই ব্যাকরণ অর্থাৎ বাংলা ভাষার ইতিহাস আমাদের জানতে হলে আমাদেরকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বাংলা ভাষা ইতিবৃত্ত বইটা পড়তে হবে এই বইটার যে সংক্ষিপ্ত ভার্সন আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা ডিসক্রিপশন থেকে পিডিএফ ফাইলটা নামিয়ে নিয়ে পড়বেন অথবা যদি পুরোপুরি পড়তে চান তাহলে আপনারা বইটি সংগ্রহ করে পড়তে পারেন বইটি পড়লে আপনাদের বড় উপকার হবে তো এ হচ্ছে আমার প্রথম আলোচনা ইন্দো ইন্দো ইউরোপীয় মূল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত যে কালানুক্রমিক বিবর্তন ধারা সেটি এর সম্পর্কে আমরা আলোচনা করলাম আমরা জানলাম যে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার যে ধারাবাহিকতা সেটা আমরা জানলাম এটা আমাদেরকে লিখতে হবে আমাদেরকে জানতে হবে তো আজকের মতো ক্লাস এখানে শেষ আগামী ক্লাসে আমরা আরেকটি বিষয় নিয়ে আলোচনা করবো তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন